হ্যালো চুমকি, আমি তোমাদের ঘরে দরজার সামনে দাঁড়ানো, ভিতরে চলে আসি। না না, তুমি এসো না, বাবা বাসায় আছে। বাবা তোমাকে ধরতে পারলে আচ্ছা মতো খেলাবে। কেন, তোমার বাবা না থাইল্যান্ড যাওয়ার কথা ছিল? আরে যেতে পারিনি, পয়সা কম পড়ে গেছে তাই ফিরে এসেছে। আব্বু এখন ঘরে। আমি জানি না, আমি ঘরে আসতেছি, দেখি তোমার বাবা আমার কি ছিঁড়তে পারে। কিন্তু আসিস না, আসিস না, আব্বার হাতে মার খাবে কিন্তু। হ্যালো হ্যালো, ফোন কেটে গেল। এই গেন্টুর জন্য আজ বাবার হাতে মার খেতে হবে, না জানি আজ কপালে কাচ্ছে। চুম্মা চুম্মা দে দে চুম্মা, চুম্মা চুম্মা দে দে চুম্মা। আমার মানা তো শুনলি না, চলে এসেছিস। বাবা পাশের রুমে কাজ করতেছে, যদি জানতে পারে তোকে পায়ের নিচে ফেলি এমন খেলানো খেলাবে না, তখন চুম্মা নেওয়ার মতো এই ঠোঁট বেঁচে থাকবে না। আরে আমি বহুত মাসই ঘরে এরকম ঢুকেছি, আমার অনেক অভিজ্ঞতা আছে, ও নিয়ে তুমি টেনশন করো না। তোমার অভিজ্ঞতা আছে মানে? এরকম কতজনের ঘরে তুমি ঢুকেছো, আজ তোমাকে বলতেই হবে। আরে তুমি যা ভাবতেছো তা না। আরে আগে যখন লুকাছুপি খেলতাম তখন কতজনের ঘরে ঢুকেছি কেউ বুঝতে পারেনি, তোমার বাবাও বুঝতে পারবে না। তুমি এত বড় হয়ে গেছো কিন্তু তোমার স্বভাবটা এখনো সেই 5 বছরের বাচ্চাদের মতো। লুকাছুপি খেলো তোমার লজ্জা করে না? ছি। আরে চুমকি রাগ করো না, মাথাটা একটু ঠান্ডা করো। এত কষ্ট করে যখন এসেছি একটা চুম্মো দিয়ে দাও, আমি চলে যাই। বেটি চুমকি একটু এদিকে আয় তো। সরে দাঁড়া, বাবা ডাকতেছে, দেখা করে আসি। আল্লাহ জানে আজ কি কপাল আছে। তোর বাপ একজন, এত রাত হয়ে গেছে এখন না ঘুমিয়ে এত রাত পর্যন্ত কি করতেছে, শালা বুড়া খাটাস। এই মুখ সামলে, আমার বাবারে বুড়া বলবে না কিন্তু, শালা টাকলার বংশধর। একটা চুম্মা তো দিয়ে যাও। তুই তোর মুখ বন্ধ রাখ গাঞ্জার বেটা গাঞ্জা, আমি এখনই আসতেছি, দেখি আব্বা কি বলে। হ্যাঁ বাবা বলো, কি জন্য ডেকেছো? শোনো বেটি, তোমার মা তো তোমার মামা বাড়ি রয়ে গেছে, বলেছে 2 দিন পরে আসবে, তা তুমি চিন্তা করো না, সাবধানে থেকো। আচ্ছা বাবা তুমি টেনশন করো না। আর শোনো, এই মহল্লার লাফাঙ্গা সম্রাটের থেকে একটু দূরে থেকো, খুবই বদমেজ সম্রাট গুলো, আমার একদম দু চোখে সহ্য হয় না। ঠিক আছে পাপা, তুমি টেনশন করো না, আর জলদি ঘুমিয়ে পড়ো, এত রাত থেকে কাজ করো না। কিরে গাঞ্জা, তুই এখনো যাসনি, তুই তো মরবি, আমাকেও মারবি, তাড়াতাড়ি দূর হয় চোখের সামনে থেকে। আরে আমি তো ভেবেছিলাম তুমি খাবার নিয়ে আসবে, খেয়ে দে এখানেই শুয়ে যাবো আজকে রাতটা। সব কত খেয়ে দে এখানে শুয়ে পড়বে, বের হ বলছি এখনই বের হ, নাইলে আজকে তোর কপালে অনেক মার আছে কিন্তু। আমি তো যেতেই চাই, শুধুমাত্র একটা চুমার জন্য অপেক্ষা করছি, তুমি দিয়ে দিলেই তো হয়ে যায়। কি তোর মাথা ঠিক আছে নাকি? জুতা মেরে মেরে তোর মাথা ঠিক করতে হবে। তোমার বাপের ঘর না এটা, বুঝতে পারছো? বাইরে মানে বাপ বসে আছে, আমার তো ভয় জানে যাচ্ছে, আর তুমি এখানে সব কি বলছো, বের হ বলছি। জানে মন এত চেত্তাছো কেন, আমি তো শুধু একটা চুম্মাই তো চেয়েছি, তোমার জান তো চাইনি। চুমকি দরজা খোল বেটি, ভিতরে এত শব্দ হচ্ছে কিসের, তাড়াতাড়ি দরজা খোল। সর্বনাশ, বাবা আসতেছে, এখন কি হবে? আরে কুত্তা কমিনি, তাড়াতাড়ি চোখের নিচে ঠোক, নাহলে বাবার হাতে ধরা পড়ে না, পিটাতে পিটাতে তো সারা শরীর গাঞ্জা করে ফেলাবে। ও খোদা, এই বুড়াকে নিয়ে আমি কি করবো। যাই চোখের নিচে যাই, চুম্মা খেতে এলে এতটুক তো করতেই হবে। কি ব্যাপার বেটি, তোমাকে এত ঘাবড়ানো দেখাচ্ছ কেন? না পাপা কিছু না, মানে ওই ঘরে ককরোচ ঢুকেছিল তো তাই আমাকে এমন দেখাচ্ছে। দেখি কোথায় ককরোচ, আমার বেটিকে ডট দেখায়, এত বড় সাহস। না বাবা ককরোচ কোথাও নেই, আমি মেরে বাথরুমে ফেলে দিয়েছি। যাক মেরে ফেলে ভালোই করেছো, তো তোমাকে এটা বলতে এসেছিলাম যে সকালে আমারে 1 গ্লাস মুলার জুস বানিয়ে দিও, পেটের ভিতর খুব গড়বড় করতেছে। মুলার জুস স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, তুমিও 1 গ্লাস খাবা, ঠিক আছে?
তুমি এখন যাও, যে ঘুমোগে অনেক রাত হয়ে গেছে। রাত 12টার সময় এসেছে, বড় মোলা জুস খেতে, শালার হাতুড়ি ডাক্তার কোথাকার। দেখ টাকলার বাচ্চা, তুই আমার বাপরে হাতুড়ি ডাক্তার বলবি না, খবরদার করে দিলাম। রাগ করো না জানেমন, তোমার আব্বা যখন চলেই গেছে তা বলছিলাম একটা চুম্মা দিয়ে দাও, চুম্মাটা খেয়ে এখানেই ঘুমিয়ে পড়ি। কি কি বলেন তুই, চুম্মা জুতোতে পিটিয়ে তোর গাঞ্জা লাল করে দেব, বের হ শালা, তুই এখনই আমার ঘর থেকে বের হ। আরে এত কেন চিল্লাইতেছ মেরে বেলাইয়া, দেই দাও না একটা মেরে কো চুম্মাইয়া। তুই এখনো চুম্মা নিয়ে চিন্তা করতেছিস, আরে কেন আমার জানি বের হয়ে তো, যা তাড়াতাড়ি বের হয়ে যা। জানেমন কিছু একটা তো দিতেই হবে, খালি হাতে তো আমি যাব না। বিষ আছে, বিষ বিষ খাবে, বিষ খেয়ে এখানে শুয়ে পড়ো। পাবলিক আপনারাই বলেন, চমকে চুম্মা খাবো নাকি বিষ খেয়ে এখানে মরে থাকবো। কি রে আওয়াজ আসছে কোথা থেকে, নিশ্চয় চুমকির ঘর থেকে, দেখি গিয়ে। হ্যাঁ চুমকি, তোর ঘর থেকে এত কিসের শব্দ হচ্ছে, দরজা খোল তাড়াতাড়ি, দেখি ভিতরে কে। এই সেরেছে, এখন কি হবে বুঝে বলে, এবার মনে হচ্ছে তোর ঠোঁট আমার বাপের জুতার চুমা না নিয়ে যাবে না। এই সেরেছে, এখন কি হবে। বন্ধুরা চুমকির বাবার হাতে ধরা পড়ে আমার কোন অবস্থা হয়েছে তা জানতে চাইলে আগামী পার্ট দেখুন, আর সেই পার্ট দেখার আগে অবশ্যই ভিডিওটাকে বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করুন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। বাই, টাটা।